হ্যালো গাইজ, ওয়েলকাম টু আর চ্যানেল। যার নাম রাজা মধুমণি, না আজকে মধুমণি নেই, আমি আজকে মধুমণি আছে, ও একটা অন্য কাজে গেছে। আমি আজকে একটা অ্যাড শুটিংয়ে এসেছি, আর এটা হচ্ছে আমাদের মেকআপ ভ্যান। এই দেখো মেকআপ ভ্যান। আমি মেকআপ ভ্যানে একা নেই, আমার সাথে একজন আছে। আমি জাস্ট মেকআপ করলাম, এই যে দেখো হেয়ার ব্রাশ রয়েছে, এই যে একজন আছে, কে আছে সেটা তোমাদেরকে দেখলেই চিনতে পারো, নতুন করে বলার কিছু নেই। তার ইন্টারভিউ নেবো, অনেক রিকোয়েস্ট করেছিলাম, বলে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমি ইন্টারভিউ দেবো, আমার খুব কাছের লোক, আমার দাদা। চলো দেখে নেওয়া যাক ইন্টারভিউটা। ওয়েলকাম টু আর চ্যানেল, যার নাম রাজা মধুবনী। তোমরা ভাবছো কোথায় আছি, এখানে শুটিংয়ে আছি, আমি একটা বিজ্ঞাপনে শ্যুট করছি। দেখো এই যে চায়ের দোকান তৈরি করা হয়েছে, রিক্সা আনা হয়েছে। এটা অ্যাকচুয়ালি উত্তর কলকাতার একটা বিষয় আর কি, অ্যাম্বিয়েন্স সেটাকেই পোর্ট্রে করার চেষ্টা হচ্ছে। কিসের বিজ্ঞাপন কি বলবো না। এই বাথরুমে যাচ্ছি, এই না না চিনতে পারছো না তো বাথরুমটা, এই দেখো এখানে জামা কাপড় ঝুলছে, দুটো জামা, এটা একটা আমার জামার একটা কার, বলবো না বলেই দিই তোমাদের। আমি এখন রয়েছি মেকআপ ভ্যানে, এই দেখো দেখো এই মেকআপ ভ্যানে সব। হ্যাঁ জানি, বলবো কে কে আছে আমার সাথে বলবো আমি, কিন্তু একটু দাঁড়া, একটু ফুটেজ খাই আমি। এই হচ্ছে দরজা, এটা দিয়ে বেরিয়ে যাওয়া, এই হচ্ছে ডাস্টবিন, এই বাবা নোংরা জিনিস দেখালাম, এইখানে এই ব্যাগটা, এই যে আমাদের সাথে রয়েছে আমার খুব প্রিয় একজন মানুষ, দাদা, অ্যাক্টার, কোস্টার ভাস্বরদা। ভাস্বরদার সাথে আমি মেকআপ ভ্যান শেয়ার করছি, এটা একটা দারুণ ব্যাপার। ভাস্বরদার সাথে আমি একটা কাজ করছি, এখন আমরা একটা অ্যাড ফিল্মস করছি। এর আগে আমি ভাস্বরদার সাথে বহুদিনের আলাপ, দারুণ সম্পর্ক, দারুণ মানুষ, দারুণ অভিনেতা, তো আমার বলার প্রয়োজন নেই, তোমরা সবাই জানো। বলে কী বলছো দাদা, নতুন করে কী বলছো, সবাই জানো। ভাস্বরদার সাথে এর আগে কাজ করেছিলাম হচ্ছে বাবা লোকনাথ, হ্যাঁ সে জয় বাবা লোকনাথ, সেখানে ভাস্বরদা কী করতো, কোন চরিত্র বলার কিছু নেই। তো যাই হোক, তো ভাস্বরদা তোমার সম্পর্কে একটু, হ্যাঁ তোমার সম্পর্কে একটু কিছু জানতে চাই, সেটা হচ্ছে তোমার অভিনয় জীবন কিভাবে শুরু, কত সাল থেকে কি একটু যদি বলো তুমি দর্শকদের। আমার শুরু তো সে 1998, 24 বছর হলো এই বছর। আর শুরু নাটক থেকে, থিয়েটার থেকে, সেইখান থেকে প্রথম সিরিয়াল আমি করেছিলাম কনকাঞ্জলি, বিষ্ণুপাল চৌধুরীর সিরিয়াল, সেখানে জাস্ট 5টা এপিসোডের আমার একটা ক্যারেক্টার ছিল, ছোট্ট ক্যারেক্টার, ব্যাস সেইভাবেই শুরু। আচ্ছা, তারপর তোমার কনকাঞ্জলির পরে কিভাবে, কনকাঞ্জলির পরে টুকটুক করে অনেক কাজই করেছিলাম। তুমি এখন যার সঙ্গে কাজ করছো দুলাল লাহিড়ি, দুলালদা তখন একটি সিরিয়াল করেছিলেন, ইটিভি তখন জাস্ট লঞ্চ হয়েছে, সিরিয়ালটার নাম ছিল একা এবং কয়েকজন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। তো সেখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের চরিত্রটা আমি প্লে করেছিলাম। এর সঙ্গে অনেক কাজ করতে করতে ফাইনালি যখন ভগৎ সিং করলাম 2002, সেটা আমার ব্রেক, আমার জীবনের টার্নিং পয়েন্ট। তারপর থেকে ঠাকুরের দয়ায় কাজ করছি। তোমার বম্বে জার্নি নিয়ে জানতে চাই, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স, কিভাবে তুমি প্রথম বম্বেতে এত বড় একটা সুপার ডুপার হিট প্রজেক্ট, এত ভালো চরিত্র আমরা সবাই দেখেছি ভগৎ সিং এর মতো, কিভাবে কাজ পেলে, এবং অজয় দেবগনের সাথে কাজ করার অভিজ্ঞতা কিরকম ছিল? পেলাম খুব অদ্ভুত ভাবে, আমার এক বন্ধু, সে আমাকে একবার বলে যে, তখন তো মেল হতো, মানে এত তো হোয়াটসঅ্যাপ বা এসব কিছু ছিলই না, মেল করে বলেছিল যে কিছু ছবি পাঠিয়ে দে। কত সাল ওটা? 2001 এ বলেছিল, এন্ড অফ 2001। আচ্ছা, তখন আমি অভিনয় করি তার সঙ্গে চাকরিও করি, তো ছবি পাঠিয়ে দিয়েছিলাম, দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই। হঠাৎ একদিন অফিস থেকে ফিরেছি সন্ধ্যেবেলা, তো বাবা বললেন যে রাজকুমার সন্তোষীর অফিস থেকে তোর কাছে ফোন এসেছে, ফোন এসেছে বাড়িতে। হ্যাঁ, রাজকুমার সন্তোষী, শকড, আছে না না হতে পারে না, বলছে না না তুইও ফোন করো না, ওয়েট করছেন তোর জন্য। তখন রাত প্রায় 10টা বেজে গেছে, আমি ফোন করলাম, বলছে হ্যাঁ হাম লোক তো ওয়েট কর রহে থে, আপকো কল কে লিয়ে আপ আ জাইয়ে বম্বে, এক ক্যারেক্টার কে লিয়ে সোচ কে রাখা হ্যায়। তো গেলাম, তারপর এক দুদিন পর অফিসে একটা মিথ্যে কথা বলে যেতে হলো, কি আর ছাড়বে তখন আমাকে, গিয়ে তা বলছে যে ও আমাকে জাস্ট একবার দেখলেন, দেখে বললেন যে ঠিক আছে তুই কর রহা হ্যায়। আমি তো অবাক, মানে কোনো অডিশন নেই, কিছুই নেই, কিছুই বলো না, কে বললেন এটা? রাজীব বললেন। হ্যাঁ তাই, মানে রাজকুমার সন্তোষী, ভাবতে পারছো তোমরা আমি কার সাথে বসে আছি, দেখো ট্যালেন্ট। তারপর ওনার বাড়িতে নিয়ে যাওয়া হলো, উনি আমাকে বললেন যে বাংলায় দু একটা ডায়লগ থাকলে বলতে পারবে তো? না হ্যাঁ আমি তো বাঙালি, তাহলে বাস তো কার রায়। পরের দিনই আবার ফিরে এলাম কলকাতাতে, ফিরে এসে আমি তখন ভাবছি যে আমি কি, মানে রিয়েলিটি না স্বপ্ন, এটা কি হচ্ছে আমার সাথে। তো ফাইনালি হলো ছবিটা। আচ্ছা, তোমায় এই প্রসঙ্গে একটা জিজ্ঞেস করি, তুমি আগে চাকরি করতে কোথায় করতে? আমি প্রথমে করতাম তোমার গ্ল্যাক্সো ফার্মাসিউটিক্যালস, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলাম,
তারপর যখন অভিনয় শুরু করলাম তখন আমি একটা কল সেন্টারে চাকরি, চাকরি যে ছেড়ে দেবে এই সিদ্ধান্ত নিতে তখন ভয় হয়েছে, দোনামোনা ছিল কিছু? হ্যাঁ নিশ্চয়ই, তখন বাবা মা দুজনেই সাপোর্ট না করলে হতো না, তার কারণ আমি নিজেই বলেছিলাম যে ধর বম্বে যাবো না, কে রিস্ক নেবে যদি না হয়। তো বাবা মা বলেছিলেন যে এত বড় সুযোগ জীবনে আসে না, তুমি যাও চাকরি ছেড়ে দিয়ে চলে। আচ্ছা চাকরি তো ওই সময় যারা কলিগ ছিল তাদের কারোর সাথে যোগাযোগ আছে? তারা হ্যাঁ 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 ভীষণ ভাবে আছে, তাদের সঙ্গে মাঝে মধ্যে দেখা হয় এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, সবার সঙ্গে যোগাযোগ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার তোমাদেরকে একটা এই দেখো ভাস্কর্দা, ভাস্কর্দা তুমি যে চির যৌবন আর কি, তুমি ইউথ, তোমার এটা কিভাবে কিভাবে ধরে রেখেছো? আমি যদি বলি ইন্সপিরেশন রাজা, না 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 বলে লাভ নেই, কিভাবে কি করো, কি ডায়েট, কি একটুখানি তুমি যদি দর্শকদের বলো। ডায়েট মানে ওয়ার্কআউট, কতটা তুমি স্বাস্থ্য নিয়ে সচেতন? মানে অনেক সিরিয়াস নোটে এবার জিজ্ঞেস করছি। না না অবভিয়াসলি সচেতন, কারণ আমি যে প্রফেশনে আছি সচেতন হতেই হবে আমাকে, কিছু করার নেই। কারণ টিভিতে লোকে আমাকে দেখবে কেন, আমি যদি একটা আজকে বেড়ক মোটা হয়ে যাই বা কিছু হয়ে যাই, যাই হোক। তো আমি যেটা করি খাওয়া দাওয়া একটু কন্ট্রোলে রাখি, ভাত রুটি ব্রেড কেকস এসব কিছু খাই না, নো কার্বস। আর এটা কিন্তু আমার রাজার থেকে শেখা, কেন বলি না ওই আর কি না, তার কারণ বহু বছর আগে যখন রাজা ভালোবাসা .com করে আর আমি তখন মা করতাম, মা সিরিয়াল, তখন আমাদের একটা ইভেন্টে দেখা হয়েছিল। তো সেইখানে যা হয় খাবার দাবার আছে আছে, তো তখন বাজে তোমার রাত্রি 8:30-9 এরকম হবে। তো রাজা আর আমি একসাথে খাবার নিতে গেছিলাম, মধুপুর নিয়ে ছিল সঙ্গে। তো আমি বললাম যে কি নেবে কি খাবে, তো রাজা বলেছিল যে শুধু মাংস খাবো, এসব খাবো, ভাতটা খাবো না আর মিষ্টি খাবো না। কেন বললো? না এখন না এই আফটার সানডাউন কার উচিত না। তুমি মনে রেখেছো আজ? হ্যাঁ ভীষণ ভাবে, মানে তখন আমাকে, আমার কাছে স্ট্রাইক করে ব্যাপারটা আছে, তাহলে কি মানে এটা রাত্রিবেলা খাওয়া যায় না? তার ইমিডিয়েট পর থেকে যে শুরু করেছি তা নয়, একটু সময় লেগেছে আমার, কারণ মিষ্টির পোকা ছিলাম তো, কিন্তু আস্তে আস্তে জীবন থেকে এগুলো কেটে দিয়েছি, থ্যাঙ্কস টু ইউ। আচ্ছা এই মানুষটা কেন আজকে এই জায়গায়? দেখো আমি যখন ভালোবাসা .com শুরু করেছি তখন ভাস্কর্দা কিন্তু স্টার, অনেক সিনিয়র, প্রচুর কাজ করে নিয়েছেন, কিন্তু তখন আমি একটা নতুন ছেলে, আমার কথাটা উনি শুনেছেন এবং সেটাকে মানে উড়িয়ে দেননি আর আজকে সেটা অ্যাডমিট করলেন। তো এই জন্যই লাভ ইউ ভাস্কর্দা, থ্যাংক ইউ সো মাচ তুমি এতটা টাইম দিলে। আর অবশ্যই তোমরা সবাই ভিডিওটা দেখবে, বলা কিছু নেই, ভাস্কর্দা তুমি দেখো, ভাস্কর্দা তুমি দেখো। আমি নিশ্চয়ই দেখবো, আমি দেখবোই, কারণ এক তো নিজের কথা, তারপর তুমি শুট করছো, সো আই হ্যাভ টু ওয়াচ। এই একটু আগে ডাকলো, শুটিংয়ে বেরোচ্ছি। এই দেখো মেকআপ ভ্যান এইরকম হয়, এরকম সোফা, ওখানে এসি রয়েছে, ওখানে ওয়াশরুম আছে। এই মেকআপ ভ্যানের বাইরে শট দিতে যাচ্ছি আমি, এইখানেই পুরো শুটিং হচ্ছে। এটা বিল্ডিং, গাছ দেখো কত 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 লাইট রয়েছে। এই চায়ের দোকানটা দেখে পুরো আসল মনে হচ্ছে, এটা সেটের জন্য আসলই চায়ের দোকান। এই দেখো ওখানে ক্যামেরা রয়েছে, আমরা এবার চলে এসেছি। এই যে এই দেখো একটা বড় আলো রয়েছে, আলোগুলো সব কাজে লাগে শুটিংয়ে। আর আমি এখানে রয়েছি, এই বাড়ির সামনে হবে শুটিং, চায়ের দোকান, ডিম কত কিছু রয়েছে। এই দেখো ডিম সব আসল, কিন্তু অনেকে ভাবো যে নকল জিনিস, না সব আসল। এই তোমার একটু গ্যাপ পেয়েছি, আবার ভ্যানে ঢুকছি। বাইরে প্রচণ্ড গরম বুঝেছো, ঘেমে নে একসা হবো, তার থেকে বেটার, তার থেকে বেটার। আরেকবার রিপিট করে দিলাম, দরজা খোলার আওয়াজটা ছিল তাই, তার থেকে বেটার। এই ভ্যানের মধ্যে বসি, এই দেখো 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 এইটুকু আস্তে আস্তে, এই দেখো ঘাম হয়ে গেছে অনেক। আজকের মেনুতে দেখি কি আছে, ভাত ডাল মাছ ভাজা, এটা স্যুপ তো আই গেস রাইট, এটা কি মিষ্টি, অদ্ভুত, পেঁয়াজ আর মিষ্টি পাশাপাশি ভাতের সাথেই প্রথম দেখলাম। ফাইনালি আমার টাকা বলো, তোমাদের যেরকম শুরু থেকে বলেছিলাম কিরম প্ল্যানে ঢুকলাম, গেলাম গেলাম, আশাটা দেখিয়েছি না, দেখ নিজের ভুলে গেছি তখন ব্লগ করতে, অনেক ভোরবেলা উঠেছিলাম। এই দেখো এলেবেল খোলা হচ্ছে, অলমোস্ট সান ডাউন হয়ে গেছে,
বিকেল বিকেল মেকআপ হয়ে গেছে, সারাদিন পুরো শুটিং করলাম, এই যে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আমি, এবার আমি বাড়ি ফিরছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব টু আর চ্যানেল, যার নাম রাজা মুদ্রুকমণি।